প্রাথমিক শিক্ষক, হাই স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিভিন্ন ধরনের ট্রান্সফার নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল স্যারকে। শুনে নিন শিক্ষা দপ্তরের কমিশনারের সাথে ওনার কি আলোচনা হলো বিভিন্ন ধরনের ট্রান্সফার নিয়ে। সংক্রান্ত ব্যাপারে প্রাথমিক থেকে হাই স্কুল শিক্ষকদের অনেকগুলি বিষয় জিজ্ঞাসা ছিল এবং আপনি সম্ভবত শিক্ষা দপ্তরের কমিশনারের সাথে এই ব্যাপারে হয়তো কোথাও বলেছেন সম্প্রতি। তো সেক্ষেত্রে অনেকগুলো বিষয় শিক্ষক শিক্ষিকারা জানতে চাইছেন, যেটা হচ্ছে প্রায় নভেম্বর 2020 নভেম্বর মাস থেকে প্রায় 26শে ফেব্রুয়ারি 2021 অবধি প্রায় প্রাইমারি প্রায় ক্লাস হাই স্কুল মিলিয়ে প্রায় 50,000 বিকাশ ভবনে আবেদন জমা পড়লো স্পেশাল কাউন্ট ট্রান্সফারের জন্য স্পেশালি। তো এই সমস্ত ট্রান্সফারের কি অবস্থা হয়েছে বা কি এখন কন্ডিশন হয়েছে? আমরা গত পরশু দিন বিকাশ ভবনে গিয়েছিলাম। আপডেট কি বা এই সময়টাতে কি কাজ টাজ হচ্ছে সেগুলো একটু জানার জন্য। আচ্ছা, তো আমি এর আগে আপনাদের বলেছিলাম মনে আছে যে যেগুলো এই দরখাস্ত টাস্তগুলো জমা পড়ছে আর কি, শিক্ষা দপ্তরের যা কর্মী সংখ্যা বা তাদের যে ম্যান পাওয়ার, আচ্ছা, সেই ম্যান পাওয়ার দিয়ে এগুলো কোনো কিছু করা সম্ভব নয়। এবং আমি একটা বলেও ছিলাম আপনাকে, হয়তো কোনো প্রাইভেট এজেন্সিকেও দায়িত্ব দিতে পারে। স্বাভাবিকভাবে আমি আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম যে কি অবস্থা হলো, যেই যে এত দরখাস্ত নেওয়া হলো, প্রায় উৎসবের মতো প্রত্যেকদিন হাজার হাজার টিচার লাইন দিয়ে দরখাস্ত দিল, তা তাদের পরিস্থিতিটা কি। আমরা যেটা জানতে পারলাম আধিকারিকদের কাছ থেকে আর কি, সেটা হচ্ছে ইতিমধ্যে ওরা এই ছুটির মধ্যে আর কি, ছুটি বলবো না মানে এই ভোট চলাকালীন আর কি, মাঝখানে আমি বলেছিলাম না যে ভোট চলাকালীন ওই মাঝখানটাতে কিছু কাজ হবে আর কি, ওরা একটা এজেন্সিকে নিয়োগ করেছে। আচ্ছা, এবং সেই এজেন্সিকে দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন, মানে ক্যান্ডিডেটদের যে ডেটাগুলো আছে অ্যাপ্লিকেশন আর কি, আচ্ছা, তার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স, কত বছর চাকরি করে, তার অ্যাপ্রুভাল টেপ্রুভাল যা দেওয়া আছে এই সব আর কি, সেগুলোকে কম্পিউটারে এন্ট্রি করা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই কাজটা 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 12 তারিখ বলতে এই মাসের? এই মাসের আগে, এই পরশুদিন থেকে আমরা যেদিনই গিয়েছিলাম সেদিনই স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, এবং সে প্রথম দিন যেহেতু ছিল সেটা সেজন্য সংখ্যা কম ছিল, তারপরের দিন থেকে আরো গতি বাড়বে আর কি। আচ্ছা, ওরা যেটা বললো যে মোটামুটি মাসখানিকের মধ্যে, আচ্ছা, মানে যত দরখাস্ত জমা পড়েছিল সবগুলোকে কিন্তু ওরা ডেটাটাকে এন্ট্রি করে নেবে কম্পিউটারে। তারপরে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই যে এত 50,000 মতো যে দরখাস্ত জমা পড়েছে, তার মধ্যে কিন্তু অনেক রিপিটেশন আছে। রিপিটেশন মানে এই অর্থে মানে একই ব্যক্তি একাধিকবার দরখাস্ত করেছে, মানে এই এই 3-4 মাসের মধ্যে আর কি, মানে একবার ধরুন নভেম্বরে দিয়ে এসছে, আমার হয়তো স্যাটিসফ্যাকশন হয়নি, আবার ডিসেম্বরে দিয়ে এসছে, আবার কোন দিক থেকে হয়েছিল স্যার, ওই ডকেট নম্বরটা প্রথমে হয়তো উনি পাননি, আবার একবার দিয়েছেন, এরকম আর কি, এরকম রিপিটেশন আছে, সেজন্য ওটা আরো কমে যাবে, সংখ্যাটা একটু কমে যাবে আর কি। আচ্ছা, তো এটাকে একটা মোটামুটি কম্পিউটারে টোটাল ডেটাটাকে ওরা ধরে রাখছে। তারপরে নতুন সরকার যখন প্রতিষ্ঠিত হবে, তাদের সঙ্গে কথা বলে কি করা হবে তখন সিদ্ধান্তটা নেবে, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে একটা বলে রাখি, ওরা আরেকটা সফটওয়্যার ডেভেলপ করছে, আচ্ছা, সেটাতেও মোটামুটি যত ভ্যাকেন্সি আছে রাজ্যের, আচ্ছা, সেটা আলাদা করে ওখানে ধরে রাখা হবে, ঠিক আছে। আচ্ছা, যে আমাদের রাজ্যে এত ভ্যাকেন্সি আছে স্যাংশন পোস্ট, তার মধ্যে এতগুলো ওয়ার্কিং আছে আর এতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে, তো ভ্যাকেন্ট পোস্টের মধ্যে কোনটা গ্রাজুয়েট কোনটা মাস্টার ডিগ্রি সেগুলো আলাদা করে ভাগ করা থাকবে। আচ্ছা, সেই ডেটাটা ওরাও তৈরি করছে। আর আরেকটা কথা যেটা আমি বারবার করে আপনাদের বলেছিলাম বা সবাইকেই বলেছিলাম, যে অনলাইন জেনারেল ট্রান্সফার পোর্টাল যেটা আমি এর আগে বলেছিলাম যে রেডি আছে, এটা আবারও আমরা কনফার্ম হলাম যে রেডি আছে, কিন্তু সরকার যেহেতু গ্রিন সিগন্যাল দেয়নি সেজন্য ওরা চালু করতে পারেনি। এটা আধিকারিকরা বলেছে যে ওপর লেভেল থেকে যেহেতু গ্রিন সিগন্যালটা দেয়নি আমাদের মোটামুটি, সেই জন্য ওরা চালু করতে পারেনি, এটা একটা পরিষ্কার। মানে অনেকে জানতে চাইছিলেন, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আবার অনেকে আমার বিভিন্ন জায়গায় লেখে মানে তীর্যক মন্তব্য করে যে আপনি বলেছিলেন যে অনলাইন জেনারেল ট্রান্সফার পোর্টাল খুলে যাবে, আর যদি সরকার না খুলে আমার হাতে তো ব্যাপারটা নেই, কিন্তু রেডি তো রেডি, তাই না, এটা ঘটনা। আচ্ছা, আমি এটা গত পরশু দিনও আবার কনফার্ম হলাম। আপনার কাছে যে ইন্টারনাল সোর্সে খবর আছে সেই হিসাবে
অনলাইন জেনারেল ট্রান্সফারের পোর্টাল রেডি আছে, কিন্তু সরকারের যদি সেটা ভালোভাবে একটা মনোযোগ সহকারে ব্যাপারটা দেখে তাহলে সেটা ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আবার একটা প্রস্তাবও দিয়ে এসেছি, আচ্ছা সেটা হচ্ছে যে এই যে ডেটা গুলো এন্ট্রি করা হচ্ছে হুম হুম এটাকে যদি জেনারেল ট্রান্সফার পোর্টালে এই করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া হয়, আচ্ছা তাহলে কিন্তু আর জিডির জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে না। আচ্ছা মানে অনলাইন অনলাইন পোর্টালটা যদি খুলেও যায়, হ্যাঁ, হুম 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 তাহলে নতুন করে দরখাস্ত করতে হবে না। এখানে তো ডেটা সব এন্ট্রি করা আছে, তাই না, কম্পিউটারে, আচ্ছা ওইটাকে ওখানে ট্রান্সফার করার প্রস্তাবটা আমি দিয়েছি। ওটাতে কিন্তু ওরা মোটামুটি রাজি হয়েছে, কিন্তু ওরা টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলবে এটা করা যায় কিনা আর কি। আচ্ছা এই প্রস্তাবটা আমি দিয়েছি আর কি। আর স্যার, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার যাদের আটকে গিয়েছিল ওনাদের কি হবে? আজকে যাওয়া মানে দুটো ধরনের, একটা হচ্ছে ধরুন ট্রান্সফার অর্ডার বেরোবে বেরোবে বলছিল, তাই না, হুম মানে এই হবে এই হবে হচ্ছিল এরকম যে ব্যাপারটা আর কি। হুম হুম তাদের তো 26 তারিখের আগে যাদের বেরোয়নি হুম তাদেরকে কিন্তু মানে স্পষ্ট ভাবে যেটা আমরা জানতে পারলাম হুম যে সরকার যদি নতুন সরকার যদি এই বর্তমান যারা আছে তারাই যদি আসে আচ্ছা তাহলে সেটা কন্টিনিউ হতে থাকবে আচ্ছা যেভাবে হচ্ছিল আর কি। হুম হুম আর যদি নতুন সরকার আসে হুম সেক্ষেত্রে আধিকারিকরা যেটা আমাদের জানিয়েছেন হুম যে তাদের সঙ্গে একটু নতুন সরকারের যারা মন্ত্রী হবে হুম তাদের সঙ্গে একটু আলোচনা করে পরামর্শ করে কাজটা আবার চালু করার চেষ্টা করবে আর কি, ঠিক আছে। আচ্ছা কিন্তু নতুন সরকারের মতি গতির উপর অনেকটা নির্ভর করছে, আচ্ছা আচ্ছা তারা কি চাইছে। তারা যদি আবার বলে যে না এসব বন্ধ করুন, তাদেরকে তখন কিছু করার নেই, তাই না। আর 2 নম্বর ব্যাপার যেটা আর কি, আর একটা যেটা ব্যাপার ছিল যে ট্রান্সফার অর্ডার অলরেডি হয়ে গেছে 26 তারিখে, হুম কিন্তু রিলিজ হতে পারেনি বা জয়েন করতে পারেনি, এটা নিয়েও অনেকে আমাকে প্রশ্ন করছে, আচ্ছা উদ্যোগ নেওয়ার কথাও বলছে। আমরা অলরেডি শুনুন যা উদ্যোগ নেওয়ার আমরা বলে দিই, হুম হুম বিকাশ ভবনের আধিকারিকদেরও যেমন বলেছি, হুম তারাও হস্তক্ষেপ করেছে, হুম এবং মধ্যশিক্ষা পরিষদের সভাপতির সঙ্গে আমি নিজে দেখা করেছি, আচ্ছা আচ্ছা তাকেও আমি বলেছি, কল্যাণময় বাবুকে বলেছি, হুম 2 তারিখ নয় MCC-টা উঠে গেলেই আপনারা এক্সটেনশন অর্ডারটা তাড়াতাড়ি করে জারি করে দেবেন। আচ্ছা ওরা তাতে রাজি হয়েছে, এক্সটেনশন অর্ডার হয়ে যাবে, আচ্ছা আচ্ছা যদি না অন্য কোনো বাধা আছে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে নতুন সরকারের বাধা আর কি, আমি বারবার করে বলছি, আচ্ছা অনেকগুলো বিষয় তো আছে এর সঙ্গে যুক্ত, মানে নতুন মানে যে সমস্ত শিক্ষকদের ট্রান্সফার অর্ডার বের হয়েছে ওনাদের জয়নিং রিলিজ আটকেও যেতে পারে যদি নতুন গভর্নমেন্ট মনে করে যে এটা এর মধ্যে এটা হয়তো ঠিক নয় বা না তখন কিন্তু আবার একটা তখন আইনগত ভাবে চ্যালেঞ্জ হয়ে যাবে। আচ্ছা 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 মানে অর্ডার যেহেতু বেরিয়ে গেছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অর্ডার বের হয়ে গেছে ওনারা অনেকটা নিশ্চিত থাকতে পারেন, বাট যাদের এখনো বের হয়নি তাদেরটা পেন্ডিং এ থাকবে। না পেন্ডিং মানে কি, মানে নতুন সরকার যদি বলে যে হ্যাঁ যেভাবে চলছে সেভাবে চলুক, আচ্ছা আচ্ছা তাহলে কোনো অসুবিধা নেই আর কি। আর স্যার, যাদের অর্ডার হয়ে গেছিল কিন্তু ভ্যাকেন্সি সমস্যার জন্য হয়নি, তো ওনাদের কি হবে? হ্যাঁ এই ধরনের যে স্কুল সার্ভিস কমিশনের যে কেস গুলো, SSC-র কেস যেগুলো বলি আমরা আর কি, তাই না, আচ্ছা যে ট্রান্সফার অর্ডার হয়ে গেছিল আর ভ্যাকেন্সি দিতে পারেনি, হুম হুম তো সেইগুলো মোটামুটি কাজ শুরু হয়ে গেছে, আচ্ছা মোটামুটি কিছু টিচার পাইস সদরের মধ্যে বাকি ছিল আর কি। আচ্ছা আচ্ছা তো সেটা ওরা ভ্যাকেন্সি টেকেন্সি গুলো DI-র কাছ থেকে কনফার্ম করে দিচ্ছে, হুম সেই কাজটাও রেডি করে রাখবে ওরা, ঠিক আছে, আচ্ছা ফাইনাল করে রাখবে আর কি। আচ্ছা কিন্তু কোনো দেবে না, মানে অর্ডার বের করবে না, এই কারণে যে অর্ডার বের করতে গেলে টেকনিক্যাল অসুবিধা আছে MCC ওঠার আগে। আচ্ছা আচ্ছা তো ওরা বলছে যে কাজটা আমরা রেডি করে রাখবো একবারে, MCC উঠলেই সেটাকে কার্যকরী করার চেষ্টা করবো আমরা। আচ্ছা আর স্যার, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালে ওনাদের ম্যাচিং পেয়ে গেছে এবং হয়তো ওনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তো সেক্ষেত্রে ওনাদের কি রকম ট্রান্সফার প্রসেসটা কিভাবে হবে বা ভোট পরবর্তীকালে কিভাবে হবে? তো একই জিনিস নতুন সরকারের উপর নির্ভর করছে, তবে অনলাইন মিউচুয়াল ট্রান্সফারটা আটকাবে না আমি যতটুকু কথাবার্তা বলে জানতে পেরেছি, হুম যে ওটা যেভাবে আগে ঠিক চলছিল হুম সেভাবেই কন্টিনিউ করতে থাকবে। এবং আপনি জানেন যে এবারে নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে আর কি, আচ্ছা ওই যে ম্যাথামেটিক্স গ্রাজুয়েট যে কথাটা যেটা ছিল আর কি, হুম হুম অনেকে দেখাতে পারছিল না আর কি, আচ্ছা তাই সেক্ষেত্রে এটা অনেকটা সুবিধা হয়ে গেছে। ভালো হবে বা ভালো পরিমাণে একটা সংখ্যা শিক্ষকের যে ট্রান্সফার হতে পারে আর কি, আচ্ছা আচ্ছা মানে ফার্স্ট লটে আর কি। কিন্তু আমরা বলেছি যে
এনসিসি ওঠার পর আরো কয়েকটা দিন অপেক্ষা করতে বলেছি আমরা, হুম যে আরো কিছু সুযোগ দেওয়া আর কি, যে নতুন নতুন যে ফিচার গুলো যুক্ত হবে আচ্ছা যাতে সব ধরনের টিচাররা দরখাস্তটা করতে পারে, আচ্ছা এটা সেটার জন্য একটু টাইম দিয়ে দেওয়া, টাইম যে ওদের তো কোনো ব্যাপার না, অনলাইনে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ আচ্ছা সিদ্ধান্তটা নিলে খুব তাড়াতাড়ি রেকমেন্ডেশন বেরোয় আর অর্ডারও বেরোয় যেহেতু টোটালটাই অনলাইনে হচ্ছে। আচ্ছা আর স্যার প্রাথমিক শিক্ষকদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের প্রোগ্রেসটা কি হলো? হ্যাঁ ওটা হবে, ওরা বলেছে যে নন টিচিং এবং প্রাথমিক শিক্ষক যারা আর কি, হ্যাঁ হ্যাঁ এবং আমাদের হাই স্কুলে যারা নন টিচিং, আচ্ছা তার দুটোই হবে, ওরা সিদ্ধান্ত নিয়ে রেখেছে নতুন মন্ত্রী শপথ নিলে আচ্ছা তার সঙ্গে কথাবার্তা বলে ওটার সঙ্গে ইনক্লুড করে দেবো। আর স্যার প্রাথমিক শিক্ষকদের যে জেলা ট্রান্সফারের কাজ যা চলছিল, আমরা দেখছিলাম যে 26 ফেব্রুয়ারি 2021-এও কিছু লিস্ট বের হয়েছিল এবং পরবর্তীকালে দেখা যায় কিছু লিস্ট আবারও 26 ফেব্রুয়ারির ডেটে বের হয় বা লিক হয়, এবং এই এই লাস্ট ডেটের যে ওই যে ট্রান্সফার, দুটো শুনুন, ওই 26 ফেব্রুয়ারি যে দুটো লাস্টের দিকে পরবর্তী হ্যাঁ এটা তারিখ নিয়ে দিয়েছিল, অনেকে সংশয় বলছে নাকি ওটা ফেক, তো এটার ব্যাপারে? সংশয় নয়, আমি বিকাশ ভবনে যোগাযোগ করেছিলাম আচ্ছা ওই দুটো লিস্ট নিয়ে, আচ্ছা 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 ওরা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে দুটো ফেক, আচ্ছা 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 দুটো ভুয়ো আর কি, মানে এটা কারা করেছে সেটা নিয়ে ওরা চেষ্টা করছে মানে একটা সূত্রটা খোঁজার আর কি, আচ্ছা আচ্ছা কিন্তু একটা অংশ থেকে এটা পুরো বের করেছে এবং সেটা ফেক। এটা আমরা যেটা দেখছিলাম যে বিভিন্ন বিভিন্ন অর্ডারে ফার্স্ট পেজটাকে কম্বাইন করে অন্য একটা পেজের সাথে এরকম এরকম করে দেওয়া হয়েছিল কিছু হম পেজ, এবং জয়েন্ট সেক্রেটারি যে সিগনেচার, আচ্ছা সেই সিগনেচারটাও একবারে হুবহু একই সিগনেচার, আচ্ছা কিন্তু এটা অর্ডারটা ফেক আর কি। আচ্ছা মানে প্রাথমিক শিক্ষকদের জেলা ট্রান্সফারে যেটা 26 ফেব্রুয়ারি রিসেন্ট যেটা বের হয়েছিল বা লিক হচ্ছিল হোয়াটসঅ্যাপে সেটা সম্পূর্ণভাবে ফেক, সম্পূর্ণভাবে ফেক আর কি, এটা আমি কনফার্ম হয়ে এসেছি ডিপার্টমেন্ট থেকে। আর স্যার প্রাথমিক শিক্ষকদের জেলা ট্রান্সফারে কি লিস্ট প্রকাশের আর সম্ভাবনা রয়েছে ভোট পরবর্তীকালে? হ্যাঁ হতে পারে, এ সম্ভাবনাও আছে, আচ্ছা আচ্ছা তো সরকার যদি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আচ্ছা কিছুদিনের জন্য থমকে যাবে আর কি, আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে তারা একটু বুঝতে চাইবে ব্যাপারটা কি হচ্ছে কি চলছে, তাই না? এটা যেমন একটা গতিতে চলছিল, আচ্ছা স্টেপ বাই স্টেপ চলছিল, এবার আপনি ধরুন অনেক জায়গায় পরিবর্তন চলে আসবে তো তখন, তাহলে তখন কিন্তু একটু গতিটা থেমে যাবে, গতি থেমে যাবে মানে কিছুদিনের জন্য থেমে যাবে আর কি। হ্যাঁ আচ্ছা 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 আবার নতুন সরকার যে চিন্তা ভাবনাটা করবে আচ্ছা সেটার উপরে ভিত্তি করে হবে। ঠিক আছে স্যার, মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।